তো দীর্ঘ সময় পরে আসলে আমার অনেক বছর থেকে পরিকল্পনা, সেটা যদি বলি 6-7 বছর হবে আমার খুব প্ল্যান ছিল যে আমি কোনো জায়গায় ট্যুরে যাব। সো এটা আসলে কখনোই যাওয়া হয় না, হয়তো বা আমার সময় হয় না, বা অনেক সময় সময় হলেও দেখা গেল যে আপনার হলো ওই দিকে কোনো সমস্যা। যেমন করোনার বছরও যাওয়ার খুব প্ল্যান ছিল, তো কক্সবাজারে যাওয়ার প্ল্যান ছিল, সমুদ্রে মানে ঘোরার বা এটার যে আলাদা অনুভূতিটুকু নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে তখন যাওয়া হয় না, বন্ধ ছিল। তো সামহাও এইবারও পরিকল্পনা আমি একইভাবে পরিকল্পনা করা হয়েছে, যে পরিকল্পনা মাফিক আসলে প্ল্যান ঠিকই ছিল এবং এগুচ্ছিলাম, হঠাৎ করে আবার মনে হলো যে না আমি যাব না, আসলে মানে সমস্যা আছে বা যাওয়ার দরকার নেই। তো তারপরেও আপনার দিন শেষে যাওয়া হচ্ছে, তো ফাইনালি আজকে যাচ্ছি। তো আজকে আমার যাওয়ার পরিকল্পনার মধ্যে একটা বাধা হইলো, যেটা আমরা গত 2 দিন আগে হলো মামুনের টিকিট কাটলাম, মামুন বাসে টিকিট কাটলাম যে কুয়াকাটা যাবো, তো টিকিট কনফার্ম করলাম, কিন্তু আজকে হঠাৎ করে দুপুরে বলতেছে যে না তাদের হলো যাবে না, ঈদের পরে যাবে, আগামীকালকে যাবে। কিন্তু আগামীকালকে গেলে তো আমরা রেস্টুরাল প্রস্তুতি নেওয়া, আজকে বেরোয় গেছি অলরেডি, তারপরে একটা এক প্রকার আশা ছেড়ে দিলাম। কিন্তু প্ল্যান যখন নেওয়া হয়েছে যাব, কোথাও না কোথাও যাব, সেই পরিকল্পনা নিয়েই আসা। তো অবশেষে হলো মামুনে হয় নাই, মামুনে না হওয়ার পরে হলো আল মোবারাকা দিয়ে আমরা হলো যাচ্ছি। আগে টিকিট ছিল হলো 1250 টাকা, ওইটা 1300 টাকা ছিল, কিন্তু আলাপ আলোচনা করে আমরা 1250 টাকা দিয়ে নিছিলাম। সো এখন এইটা আবার ওই 1300 টাকা করে নিতে হচ্ছে, যেটা ঈদের আগে 1100 টাকা থাকে। তো আমরা 1300 টাকা দিয়ে হলো টিকিট কনফার্ম করে যাচ্ছি। তো শেষ পর্যন্ত আমরা আসলে আমি দেখানোর চেষ্টা করবো যে কুয়াকাটা, সিলেট থেকে কুয়াকাটা যেতে টোটাল কত টাকা খরচ হয়। সো টোটাল বিস্তারিত বিষয়গুলো দেখার জন্য সবাই আমাদের সাথে থাকার অনুরোধ করছি, এবং যদি কোনো অপিনিয়ন থাকে